কারণ বিকেএসপি আমাদের অনেক খেলোয়াড়ের জন্ম দিয়েছে। আজকে আমরা বিশ্বসেরা অলরাউন্ডার যে সাকিব আল হাসানের নাম বলি, সে সহ একাধিক প্লেয়ারের জন্ম দিয়েছে কিন্তু আমাদের বিকেএসপি। এই কারণে আমরা বিকেএসপিকে উপরে বেশি গুরুত্ব দিচ্ছি খেলোয়াড় সৃষ্টির জন্য। তো রাজশাহী শিক্ষানগরী এবং এটাকে খেলার নগরী হিসেবে আমরা গড়ে তুলতে চাই। রাজশাহী ঐতিহ্যবাহী শহর এবং সব দিক কিন্তু রাজশাহী এগিয়ে আছে। এখানে রাজশাহী একটি বিকেএসপি করার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে, আমাদের মন্ত্রীদ্বয় মহোদয়ের উদ্যোগ আছে। আমরা এটিকে দ্রুত করার জন্য আমরা কাজ করছি এবং ইতিমধ্যে আমাদের যদি জমি অধিগ্রহণের কাজ সম্পন্ন হয়েছে, আমাদের ডিসি সাহেব আমাদেরকে এই মাসের মধ্যেই সব জমি বুঝিয়ে দেবেন। এরপর আমরা কাজ শুরু করব। আমরা টেন্ডার প্রক্রিয়া শুরু করেছি, দুইটা টেন্ডার ইতিমধ্যে হয়েছে, বাকি কাজ কমপ্লিট করা। আমরা আগামী জুনের মধ্যে এটি কাজ কমপ্লিট করব। এখানে একটি ক্রিকেট স্টেডিয়াম এবং একটি ফুটবল স্টেডিয়াম হবে মূলত। এরপরে আনুষঙ্গিক যে সমস্ত বিষয় থাকে, যেমন সুইমিং পুল, টেনিস কোর্ট ইত্যাদি থাকবে, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং থাকবে, সকল কিছু থাকবে। এখানে মোট 17 একর জায়গা এবং 110 কোটি টাকা এখানে ব্যয় হবে। আমরা আশা করি, আমাদের টার্গেট হলো যে এক বছরের মধ্যে বিকেএসপি সকল কাজ আমরা কমপ্লিট করব এবং করে রাজশাহীবাসীকে আমরা একটি সুন্দর বিকেএসপি আমরা উপহার দেব। এই কারণে বিকেট খুললে খুব উপকার নাই আমাদের, কারণ বিকেটকে দেখলে প্লেয়ার তৈরি হয়। পাইলটের বাদে দিয়ে দিতে হবে সাধু ভাই, পয়েন্টটা দিতেন। Thank you.
রাজশাহী সাধারণ যারা ক্রীড়ামোদী ব্যক্তি আছে, ক্রীড়া সংগঠক আছে, তারা তাদের দীর্ঘদিনের দাবি এটি। বিভাগীয় শহর হিসাবে আমরা ক্রীড়াঙ্গনে অনেকটা পিছিয়ে পড়েছি, প্রত্যেক ক্ষেত্রে আমরা পিছিয়ে যাচ্ছি। তো এই যে বিকেএসপি একটা এখন বর্তমানে বাংলাদেশে একটা খেলোয়াড় তৈরি এবং লেখাপড়ার পাশাপাশি খেলোয়াড় তৈরি একটা কাঠামো, এটা বাংলাদেশে আর অন্য কোনোভাবেই কোনো জায়গায় নাই এটা। কারণ এখানে স্পেসিফিক সাবজেক্ট, স্পেসিফিক লেখাপড়া, এটা কোনোভাবেই অন্যান্য কোথাও নাই। তো এটা হওয়ার ফলে আমাদের ছেলেমেয়েরা, বিশেষ করে রাজশাহীতে আমরা জানি যে এখন পর্যন্ত আমি বাংলাদেশ কিছুদিন আগে মিটিং করে আসছি যেটা ক্রীড়া পরিষদে, সেখানে আমরা দেখেছি যে কিছু কিছু ফেডারেশন আমাদেরকে বলেছে যে রাজশাহী ছাড়া অন্য কোথাও এই খেলাগুলো হচ্ছে না। যেমন আছে বক্সিং, প্রথম ইভেন্ট যেটাতে একবারে পুরোটাই আমাদের রাজশাহী দ্বারাই পরিচালিত। হকি বাংলাদেশে এখন 4-5টা ডিস্ট্রিক্ট খেলছে, সেটাও আমাদের দ্বারা, বিকেএসপিতে প্লেয়ার যাচ্ছে আমাদের। রাজশাহীতে বিকেএসপি প্রতিষ্ঠা, এটা তো রাজশাহীবাসীর প্রাণের দাবি, বিশেষ করে ক্রীড়া সংগঠক খেলোয়াড়দের একটা মনে প্রাণে দাবি ছিল রাজশাহীতে বিকেএসপি হোক, এবং রাজশাহীতে বিকেএসপি হতে যাচ্ছে। এটা হলে রাজশাহীর ক্রীড়াঙ্গনের অনেক পরিবর্তন আসবে, বিশেষ করে আমাদের হকি, ক্রিকেট, অন্যান্য ইভেন্ট যার যেগুলো আছে সেখানে রাজশাহীর ছেলেদের একটা সুযোগ হবে, এখানে একটা বড় প্রতিষ্ঠান গড়ে উঠবে, আশেপাশে এলাকার মানুষদের মধ্যে স্পোর্টসের প্রতি একটা আগ্রহ সৃষ্টি হবে। আপনার ফুটবল, এটা হলো ক্রিকেট, আর এখানে মানে এইভাবে এখন প্রথমে স্যার মেন্ডেসের সাথে দেখা যাবে স্যার। সম্মানিত সচিব জনাব মেজবাউদ্দিন স্যার, স্যারকে আমি জেলা প্রশাসক ছিলেন, আমি স্যারের অধীনে আমি অতিরিক্ত জেলা প্রশাসক এখানে পেয়েছি। এটা আমার জীবনের একটা চরম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে, যেটা আমার ছেলেমেয়েরা খারাপ হয়ে যায়। সবসময় নজর রাখবেন ছেলে কোথায় যায়, কার সাথে করে, এটি কিন্তু খেয়াল রাখবেন। আজকে এই আগামীকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি প্রোগ্রাম আছে। সে দ্রুত সময়ের মধ্যে কিন্তু আমাদের জমি বুঝিয়ে দিচ্ছে এবং আমরা ইতিমধ্যে আমাদের আমি প্রবিসি এবং রাজশাহী কলেজের প্রিন্সিপাল সহ অনেকেই থাকে সেখানে অনুষ্ঠানে আমরা আয়োজন করতে পেরেছি। তো এই এই বিষয়ে আমরা আসার জন্য আমাদের মানবর বিভাগের কমিশনার স্যার সহ অন্যান্য কর্মকর্তাকে নিয়ে, যাকে দেখে কাজ শিখেছি প্রশাসন কিভাবে প্রশাসন চালাতে হয়। দুই দুইটি বন্ধুর নামে বাংলাদেশে প্রথম একটাই স্টেডিয়াম কিন্তু বঙ্গবন্ধুর নামে, অন্যান্য স্টেডিয়াম অনেকের নামে আছে কিন্তু এরপরে মোহাম্মদ